স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি প্রথমে থাকছে সংস্কৃতি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্য শিল্প প্রদর্শনী প্রতিদিন বিকেল থেকে রাত চারটা এই সময় প্রদর্শনী চলবে তিন সেপ্টেম্বর পর্যন্ত এবার এনটিভি অনুষ্ঠান জানিয়ে দিচ্ছে এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ রাত আটটা বিশ থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ কি বল যাকে বিয়ে করেছে ওটা কি রাস্তার মেয়ে নাকি হ্যাঁ ওর বাপের একটা পরিচয় আছে শহরে একটা বাড়ি আছে নীলিমার বাপের কি আছে দুইটা গরু আছে চারটা ছাগল আছে তিনটা বেড়া আছে দশটা বড় আছে ছয়টা হাঁস আছে আট শতাংশ জমি আছে আর একটা কুত্তা আছে তার নামে আপা কুত্তার নামে শুধু আপনার নামের অনেক মিল হ্যাঁ যাব না রাত এগারোটা ত্রিশ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময় এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি নাট্যদল অনুসরের দলপ্রধান অভিনেতা ও নাট্য নির্দেশক মোহাম্মদ বাড়ি শুভ দুপুর ভাইয়া শুভ দুপুর কেমন আছেন জি আছি ভালো আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে আমরা জানি যে নাট্যদল অনুসরের পঞ্চম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পঁচিশ তারিখে এবং সেটা নিয়ে আপনাদের একটা আয়োজন আছে একটু আয়োজন সম্পর্কে জানতে চাই নাট্যদল অনুসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কতগুলো আয়োজন করেছি যেমন অনুসর সংলাপ নামে একটা অনুষ্ঠান হয় স্টুডিওতে আমরা তিন দুই দিনের নাট্য উৎসব রেখেছি কিন্তু এগুলো আমাদের এক ধরনের চেষ্টা বা চিন্তা ভাবনা বা প্ল্যানটা আছে কিন্তু সামগ্রিকভাবে আপনিও জানেন যে দেশের একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা একটু সংশয়ও আছি যে আমরা পঁচিশ তারিখে আমাদের আয়োজনটা আমরা সম্পন্ন করতে পারব কিনা বা করা সম্ভব কিনা মানে পরিকল্পনাগুলোর বাস্তবায়ন আসলে কতখানি দেশের পরিস্থিতির উপর এবং এই ফাঁকে মানে আমি সাম্প্রতিক দেশের যে নানা ঘটনায় যে প্রাণহানি ঘটেছে জীবনহানি ঘটেছে জীবন তো অমূল্য সেটার জন্যে খুবই মর্মাহত এবং আমি দুঃখ প্রকাশ করছি এবং বিশেষ করে যারা মারা গেছে তাদের শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি তো আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটা যদি আমরা করতে পারি সেখানে আমাদের আয়োজন ছিল যেটা বললাম যে অনুস্বর সংলাপ নামে আমরা প্রতি বছরই প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীতি গত দু বছর যাবৎ এই কাজটি করছি আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা নিয়ে আলোচনায় বসি এবং নাট্যকর্মীরা সেখানে আসেন এবারের আমাদের এই অতিথি হিসাবে উনি থাকবেন আমাদের দুসি মজুমদার আমাদের সকলের শ্রদ্ধেয় অভিনেত্রী এটা সাধারণত হয় কি তার জীবনের জার্নিটা তিনি বলবেন বিশেষ করে থিয়েটারের সঙ্গে তার যে যুক্ততা তার বেড়ে ওঠা তার অভিজ্ঞতাগুলো উনি বলবেন এবং তারপরে তার সাথে নাট্যকর্মীদের একটা সংযোগ হবে তারা প্রশ্ন করবে উনি হয়তো জবাব দিবেন কিছু জানতে চাইবেন তার সম্পর্কে এরকম তিনি শেয়ার জি জি সেটাই হয় আর পরের দুদিন অর্থাৎ ছাব্বিশ এবং সাতাশ তারিখে প্রতিদিনই বিকেল পাঁচটা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় দুটো করে শো হবে আমাদের নাটক থাকবে তিনটা আচ্ছা জীবন ও হুতাস মরণ দুটো নাটককে যুক্ত করে একটা প্রদর্শনী হবে এবং সেটা দুটি প্রদর্শনী হবে প্রথম দিন দ্বিতীয় দিন আর প্রথম দিন যেটা হবে আমাদের নতুন নাটক স্টুডিওর জন্য বিবিধ শোক অথবা শোক আচ্ছা কি মনে করে বা কোন ভাবনা জায়গা থেকে অনুসর শুরু করা মূলত তো থিয়েটারের করা থিয়েটার করতে চাই আমরা নাটক করতে চাই আমি আসলে দীর্ঘদিন যাবতই থিয়েটার করছি আমি প্রথমে শুরু করি উনিশশো উননব্বই সালে ঢাকা পদাতিকে আমাদের ওই সময়ের যে ঢাকা পদাতিকে দলপ্রধান এস এম সোলাইমান বিখ্যাত নাট্যকার নির্দেশক অভিনেতা ছিলেন উনি গত হয়েছেন দুই সালে আমার গুরু শ্রদ্ধেও বড়ো ভাই সুলাইমান ভাইয়ের সাথে পরে বের হয়ে সুলাইমান ভাই একটা নতুন দল করলেন অন্য দল নামে অন্য দল নাট্য সম্প্রদায় তো সুলাইমান ভাইয়ের সাথে আমরা অনেক কয়েকজন আমরা বের হয়ে এসে তার সঙ্গে যুক্ত হয়েছিলাম পরবর্তীতে অল্প কিছুদিন পরে আবার অন্য দল আমরা ওটা টিকলো না পরে থিয়েটার আর্ট ইউনিট এই নামে দীর্ঘকাল আমি ইসলামের সাথে কাজ করেছি দুই হাজার এক মারা যাওয়ার পরেও ওই দলে কাজ করেছি তারপরে এই পাঁচ বছর আগে আমি একটি নতুন দল প্রতিষ্ঠা করেছি এবং যে কারণেই হোক একসাথে আর চলতে পারিনি এই দীর্ঘ প্রায় ত্রিশ চল্লিশ বছর থিয়েটার এই জার্নিতে আমি এই নতুন দলটি আমাকে প্রতিষ্ঠা করতে হয়েছে এবং সেখানে আমরা মূলত যেটি বললেন আমাদের উদ্দেশ্য থিয়েটার করা তবে গ্রুপ থিয়েটার চর্চা শুরু দুটো খুব একটা প্রফেশনাল অ্যাটিটিউড থেকে করা আমরা চেষ্টা করছি যে সেই জায়গাগুলোর বাস্তবিক কিছু কর্মকাণ্ড এমনভাবে করব যাতে এটাকে মোর প্রফেশনাল একটা অ্যাটিটিউড থাকে আমাদের এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর মানে প্রফেশনাল অ্যাটিটিউডের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রফেশনাল আমি ফিডব্যাক কতটুকু পাচ্ছি বা কিভাবে পাচ্ছি সেই জায়গাটা নিয়ে আপনারা মূলত ভাবছেন রাইট যেমন ধরেন মানে আমরা তো থিয়েটারের অধিক মানে গ্রুপ থিয়েটার চর্চায় কিন্তু মূলত কাজগুলো হয় ভীষণভাবে প্রফেশনাল এটিউড নিয়ে যেমন ধরুন একদম খুব নিয়ম শৃঙ্খলাগুলো ওইভাবে রাখা হয় তাদের সঠিক সময়ে নাটক শুরু হচ্ছে রিহার্সেল করা হচ্ছে ছেলে মেয়েদের জন্য এই এগুলোকে কিন্তু তৈরি করা হচ্ছে হ্যাঁ কিন্তু প্রবলেম হয়ে গেছে বিশেষ করে এই সময় এসে আমি মনে করি যে রিটার্ন আমি থিয়েটার পরে একটা ছেলেকে একটা মেয়েকে আমি কোনো কিছু রিক্সা ভাড়াটা আমরা দিতে পারছি না তো ওই ছেলেটা কতদিন এখানে টিকে থাকবে মানে এটা হচ্ছে না যে কারণে গ্রুপ থিয়েটারটা চলছে কিন্তু অনেকটা আমার কাছে মনে হয় এটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা দরকার আমরা অনুসরে কিন্তু এই ভাবনাগুলো আমাদেরও কাজ করেছে আমরা যেমন যেটা করছি খুব সামান্য খুবই ছোট্ট উদ্যোগ কিন্তু এটা আমার মনে হয় এটা বলা প্রয়োজন বোধ করছি যে আমরা দুজন কর্মী আমাদের নাট্যকর্মীকে আমরা কিন্তু নিয়মিত একটা মাসিক প্রণোদনা দিচ্ছি তারপরে যারা সেট নিয়ে কাজ করে যেদিন করে শো হয় নেবে আনবে বা ওখানে আলাদা একটা সময় দিচ্ছে তাদেরকে একটা প্রণোদনা বা তাদেরকে একটা সুবিধা আর্থিক সুবিধা দিচ্ছি যে তুমি এই পাঁচজন তোমরা কাজ করবা পাঁচ জনে এই আজ প্রতিদিন যতদিন কাজ মানে প্রতিটা শোয়ের জন্য আলাদা আলাদা করে তাদেরকে একটা আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে এই আমরা যে অনুষ্ঠান স্টুডিও করেছি সেখানেও কিন্তু উদ্দেশ্যটা ওই রকমই যে এখান থেকে একটু আমাদের তো নিয়মিত হলগুলোতে শো হয় মহিলা সমিতি বা শিল্পকলা একাডেমির মঞ্চগুলোতে কিন্তু এর বাইরেও যদি একটা নিজস্ব হল থাকে তাহলে সেখানে যে সুবিধাটা হয় যে যে আমাদের মতো করে আমরা নাটকগুলো করতে পারছি হয়তো ছোট দৈর্ঘ্যের নাটক সেখানে খুবই ছোট জায়গা মাত্র তিরিশ পঁয়ত্রিশ জন বসার জায়গা থাকে তো সেটা আমার সেট আপটা আগে করে নিয়েছি আমরা লাইট মঞ্চ ইত্যাদি করে নিয়েছি সেখানে কিন্তু আমার ইনভেস্টমেন্টটা প্রতিটা শোয়ে ধরুন যদি দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা যে সেলটাই হয় না কেন সেটা আমার আলাদা বাড়তি খরচ যায় না কিন্তু বড় হলগুলোতে যখন রেগুলার যে জায়গাগুলোতে আমি শো করতে যাচ্ছি দেখা যাচ্ছে কি সেখানে একটা এক একটা প্রদর্শনীতে ইন এভারেজ ইনভেস্টমেন্ট থাকে বেশি থাকে পনেরো হাজার ষোলো হাজার টাকা করে খরচ হয় একটা শোয়ে কিন্তু রিটার্নটা খুব ভালো সেল হলেও হ্যাঁ অনেক ভালো নাটক কত হাউসফুল হয় অনেক ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকাও সেল হয় কখনো কখনো কিন্তু অধিকাংশ সময় কিন্তু আমরা রিটার্নটা পাই না অধিকাংশ দলেই পায় না আচ্ছা নাট্যদল অনুসর যেহেতু পাঁচ বছর আগে যাত্রা শুরু করেছে তার তো নিজস্ব চিন্তা আছে নিজস্ব একটা নীতিগত বিষয় আছে যেগুলো সে তার নাটকের মধ্য দিয়ে তুলে নিয়ে আসে তার বক্তব্য আছে কিছু এক একটা নাট্য দলের আসলে ভাষ্য বা বক্তব্যের বিষয়গুলো এক এক রকম থাকে মূলত কোন বিষয়বস্তুগুলো নিয়ে আপনারা নাটক তৈরি করেন বা সেই জায়গাটাতে আসলে কোন বক্তব্য দর্শকদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আমাদের একটা ঘোষণা আছে দলের ঘোষণা সেই ঘোষণার কিন্তু একেবারেই বলা হয়েছে খুব স্পষ্টভাবে মানুষই মুখ্য আমাদের যা কিছু কর্মকাণ্ড সভ্যতার যে দীর্ঘ দীর্ঘযাত্রা সভ্যতা নির্মাণে যে মানুষের ইতিহাস মানুষের ইতিহাসে যেটা দেখা যাচ্ছে সেখানে আসলে মানুষের যে সংগ্রাম মানুষের যে মানবিক সভ্যতার যে প্রতিষ্ঠা সেই জায়গায় কিন্তু আমাদের থিয়েটার চর্চার জায়গা থেকে আমরা কমিটেড আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের যা কিছু কাজ হবে সেটা মানুষের কল্যাণে মানুষের মানবিক জায়গা থেকে যেন আমরা আমাদের কর্মকাণ্ডগুলো হয় যে কারণে আমরা সত্য সুন্দর এই যে এই মানে শিল্পের যে মূল জায়গাগুলো শুদ্ধতম জায়গাগুলো ওই চর্চাগুলোই করবো এবং সেটার মূলত মানবিকতাকে সামনে রেখে আচ্ছা একটু জানতে চাইবো যে বিবিধ শোক অথবা শোক এই নামকরণের যে প্রযোজনাটি আপনারা সম্প্রতি মঞ্চে এনেছেন এবং সেটা আপনাদের নিজেদের স্টুডিওর জন্য মূলত এটাতে আসলে কি বলা হয়েছে বা নাটকটা আসলে কেমন এটি তো একটি বাইরের একজন নাট্যকারের নাটক আমাদের আব্দুল সেলিম আমাদের অধ্যাপক আব্দুল সেলিম নাট্য ব্যক্তি উনি অনুবাদক হিসেবে খুব সুপরিচিত আমাদের নাট্যাঙ্গনে তার একটি অনুবাদ থেকে এই নাটকের নির্দেশক সাইফ সুমন তিনি নাটকটাকে আবার নিজের মতো করে নাট্যরূপ করেছেন বা এটা ডেভেলপ করেছেন এবং নামও পরিবর্তন করেছেন করে তার মতো করে নাম এই এই নাটকে নাট্যকার হিসেবে সাইফ সুমন বলতে চাচ্ছেন একটি সম্পর্কের রাজনীতির গল্প অর্থাৎ রিলেশনসের মধ্যে যে কতগুলো জটিলতা তৈরি হয় মানুষের চাওয়া পাওয়ার মধ্য দিয়ে সেখানে একজন শিক্ষক এবং একজন ছাত্রের মধ্যে একটা কনভার্সেশন হয় দেখা হয় এবং তাদের মধ্যে অনেক বুদ্ধিবৃত্তিক অনেকগুলো কথা হয় যুক্তিবাদী কথা হয় এবং দুজনেই এমন একটা সময় এসে পৌঁছে যায় যখন দেখা যায় যে ব্যক্তিগতভাবে এই ছাত্র তার শিক্ষক বয়সের ডিফারেন্স আছে শিক্ষককে প্রেম নিবেদন করে বসে এবং এইটা খুঁজতে গিয়ে দেখা যায় যে ওই শিক্ষক তো প্রথমে তো সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করে সেইখান থেকে নাটকটা শুরু হয় মারাত্মক একটা রিয়াকশন শুরু হয় এবং আস্তে আস্তে দেখা যায় যে ওই শিক্ষকের জীবনে বা শিক্ষিকা এখানে ক্যারেক্টারটা বলি শিক্ষিকার জীবনের ক্রাইসিস এবং তার জীবনের যে সংকটগুলো সেটা উন্মোচিত হতে থাকে তার জীবনের কিছু ক্রাইসিস আছে আর কি এবং এক সময় গিয়ে এই প্রেমটায় তিনি এক ধরনের সাড়া দেন বটে কিন্তু তার প্রাজ্ঞ চিন্তা বা অভিজ্ঞতা থেকে তিনি তার ছাত্রকে আবার সতর্কও করে দেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক এই রকম একটা টানাপোড়েনের গল্প বেশ মজার এবং খুব ভালো অভিনয় করেছে আমাদের ফৌজিয়া করিম অনু এবং এসার সম্পদ দুটো ক্যারেক্টারের নাটক খুব ভালো অভিনয় করেছে তারা তো আমার অনুরোধ থাকবে এই আলোচনার মধ্য থেকে যে আমাদের নাট্য উৎসবই শুধু নয় আমাদের নাট্য উৎসবের নাটকগুলোর জন্য আমাদের স্টুডিওতে আসুন নাটক দেখুন আপার সাথে কথোপকথন হবে তার তাকে জানার তার জীবনের জার্নিটাকে জানার এবং তার সম্পর্কে আগ্রহ যাদের আছে তারা আলাপ আলাপনে আসতে পারেন মুখোমুখি থাকবেন তিনি আমাদের এই থিয়েটার নাট্য উৎসবের যে সংলাপ বলছি আমরা সেই সংলাপে এবং একই সাথে ঢাকার মঞ্চে এখন অনেক তরুণ নির্মাতা শুধু মানে প্রবীণরা তো আছেন তরুণ নির্মাতাদেরও কিন্তু খুব ভালো ভালো নাটক হচ্ছে অনেক সুন্দর সুন্দর নাটক হচ্ছে মহিলা সমিতি বা শিল্পকলা একাডেমিতে যে পরীক্ষণ থিয়েটার হল বা জাতীয় নাট্যসভার মূল হলে সেখানে নাটক দেখতে আসুন এই আবেদনটা থাকবে আমি যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি অবশ্যই আমরাও সেটাই প্রত্যাশা করি যে মঞ্চে আসলে মানুষ আসুক এবং মঞ্চে আপনারা যে বক্তব্য আসলে পেশ করতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে মানুষের মানুষ যোগাযোগ স্থাপন করতে পারুক এবার একটু আপনার প্রসঙ্গে আসি যে আপনার ব্যক্তি ব্যক্তি পর্যায়ে যে আপনি নাট্যচর্চা এটা তো আসলে অনেক আগে থেকে আমরা শুনছিলাম যে আপনি ক্লাস নাইনে প্রথম নাটক লেখা হয়েছে তার আগে থেকে তো লেখালেখি চর্চার সাথে যুক্ত ছিলেন ঠিক সেই সময়টা তার আসলে কেমন ছিল বা আপনাদের যে পরিবেশটা আপনি কিভাবে নাট্য সাথে যুক্ত হলেন এটা আসলে খুবই মানে ইন্টারেস্টিং যে আমরা এটা এখন বলেই যায় আমার গ্রাম দামোদরপুর সেই গ্রামে আমাদের একটা পাঠাগার ছিল তরুণ সংঘ পাঠাগার এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ যখন একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হল তখন উনিশশো সালে ওই ক্লাবে প্রথম একটি নাটক হয়েছিল আমার আমার চার ভাই বড় চার ভাই সেই নাটকে অভিনয় করেছিল এবং এক ভাই একটি মেয়ে ক্যারেক্টার হয়েছিল মানে মেয়ে হয়ে অভিনয় করেছিল সেই মঞ্চে আমি প্রথম একটি পথ শিশুর অভিনয় করেছিলাম স্টেজের এক দিক থেকে ঢুকবো একটা নারিকেলের খোসা পড়ে থাকবে ওইটা নিয়ে একটু খাবো খেয়ে পার হয়ে যাব এটি আমার প্রথম অভিনয় জীবনের তো সেই জায়গায় সেই তরুণ সঙ্গ পাঠাগারে আমাদের আমরা বই পড়তাম আমাদের দেয়াল পত্রিকা তখন বের হতো নানা প্রতিযোগিতা হতো কবিতা লেখা আবৃত্তি বার্ষিক নাটক হতো সেগুলো জায়গা থেকে আমার মনে হয় যে ভিতরে ভিতরে আমার এই জায়গাটা তৈরি হয়েছে এরপরে আমি যখন স্কুলে ভর্তি হলাম রংপুর জেলা স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হলাম এবং তারপরে স্বাধীনতা ভর্তি হলাম মানে এরপরে না আগেই ভর্তি হয়েছি স্বাধীনতার আগে আগে আমি যখন মুক্তিযুদ্ধ হলো তখন আমি ক্লাস ফোরের ছাত্র তো আমি এই যে স্কুলের যখন প্রতিযোগিতা ভিত্তিক নানা ধরনের বার্ষিক নাটক হতো তখন স্কুলে অভিনয় করেছি দুই ভাই আরেকটি নাটকে অভিনয় করলাম আমি সেই সময় সমত কল্যাণ মিত্রের লেখা ছিল এরপরে অন্বেষা কচিকাচার মেলা নামে আমরা একটা প্রতিষ্ঠা মানে একটা বাচ্চাদের মানে সংগঠন তৈরি করেছি অন্বেষা কচিকাচার মেলা এবং এই সময়ের প্রতিযা ঔপন্যাসিক সাংবাদিক আনিসুল হক প্রথম আলোর যে আনিসুল হক উনিও কিন্তু এই সংগঠনের সঙ্গে প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন আমরা তখন ওই সময় একটা প্রতিযোগিতার জন্য নাটক লিখলাম আমার নাটক লিখিত নাটক সেটা সূর্যের সাইক্লোন একটা শিশু বাংলাদেশ শিশু একাডেমির কম্পিটিশনে অংশ নিল রংপুর টাউন হলে সেটা ফার্স্ট প্রাইজ নিল এবং আমি ক্লাস নাইনে আরেকটি নাটক লিখেছিলাম প্রায়শ অন্ধকার সেটি স্কুলে সেটা আর মঞ্চায়ন হয়নি তো লেখালেখি তখন আমি আসলে রচনা লিখে গোল্ড মেডেল পেলাম জাতীয় পর্যায়ে কম্পিটিশনে এসে বঙ্গভবনে আমাকে গোল্ড মেডেল করে দেওয়া হলো তৎকালীন প্রেসিডেন্ট জিয়ার হাত থেকে আমরা পুরস্কার নিলাম তো ওই ওই ঝোঁকটা ছিল লেখালেখির পরে বিশ্ববিদ্যালয়ে এসে আমার বলা যায় যে লেখালেখির থেকে নাটকের দিকে বেশি জড়িত হলাম ওখানে আব্দুল কুদ্দুস মিয়ান আমার আমাদের একজন শিক্ষক ছিলেন আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক উনি ভীষণভাবে আমাকে নাটকে অভিনয়ের জন্য খুব অনুপ্রেরণা দিলেন যে তোমার কণ্ঠ ভালো ইত্যাদি ইত্যাদি তুমি অভিনয় করো তা আমার তো আগে থেকে একটু ঝোঁক ছিল পরে লেখালেখিটা কমে গেল আমি নাটক তখন আবার ওই সেই সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে নব্বই দশকে ভীষণভাবে আমরা পথনাটক মঞ্চ এগুলো স্লোগানও করছি স্লোগান দিচ্ছি আবার এগুলোও করছি এই তো বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করলাম বিশ্ববিদ্যালয় অনেকগুলো নাটক করেছি পরে ঢাকা আমি যখন চাকরিতে শুরু হলো আমি বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএসএ এগ্রিকালচার ক্যাটার এসে আমি জয়েন করলাম ঢাকায় একটি প্রতিষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের তারপরে উনিশশো সালে আমি জয়েন করলাম ঢাকা পদা এবং তখন থেকে তারপরে এখন পর্যন্ত চলমান এর মধ্যে আপনি নাটক অভিনয় তো অবশ্যই করেছেন অভিনয়ের পাশাপাশি নাটক লেখা নির্দেশনা দেওয়া সমস্ত কিছু করা হয়েছে সব থেকে নিজের পছন্দের জায়গা কোনটা মুশকিল মানে সবগুলোতে মানে বিশেষ করে নাটকের অভিনয়টাই তো মূলত করতে চেয়েছি অভিনয় অভিনয়টাই আমি শুরু থেকে করেছি টেলিভিশনেও করেছি চলচ্চিত্রও করেছি কিন্তু মঞ্চের অভিনয়টা ভীষণভাবে এনজয় করি সাংঘাতিকভাবে এনজয় করি এখনও আমি সর্বশেষ মানে আমার গুরুত্বপূর্ণ অভিনয়ের জায়গা থেকে যদি বলি মূল্য অমূল্য নাটক আমার নির্দেশনা নাটক আর্থার মিলারের এই নাটকে অভিনয় করে আমি ভীষণভাবে তৃপ্ত হয়েছি তো আমার নির্দেশিত নাটকে নিজে অভিনয় হ্যাঁ আমার কাছে মনে হয় যে ডিরেকশনের কাজটাও খুব এনজয়েবল সাংঘাতিকভাবে এনজয় করা যায় চাপ থাকে কিন্তু ওটা খুব ক্রিয়েটিভ জায়গা সাংঘাতিকভাবে সৃজনশীলশীলতার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অভিনয়ের থেকে একজন নির্দেশক হিসাবে সেটা খুবই এনজয়েবল বেশি কিন্তু আমি সত্যিকার অর্থে এখন পর্যন্ত অভিনয়ই বেশি মজা পাই অভিনয় জায়গাটা অনেক বেশি মঞ্চে যেমন কাজ করেছিলেন যেমনটি বলছিলেন যে পাশাপাশি অভিনয়ের যে জায়গাটা সেটা টেলিভিশন নাটকে আমরা আপনাকে দেখেছি চলচ্চিত্র দেখেছি বিভিন্ন রকম টিভিসিতে আমরা আপনাকে দেখেছি সর্বশেষ আমাদের শ্রদ্ধেও অভিনয় শিল্পী কবরের বিপরীতে একটি চলচ্চিত্র আমরা আপনাকে দেখেছি সেটা নিয়ে যদি কিছু বলতেন চলচ্চিত্রে আসলে তো আমি খুব রেগুলার মানে মূলধারার চলচ্চিত্রে কাজ করি না বা করা হয়নি কিন্তু ইদানিং অনেকগুলো নাট মানে সিনেমায় কাজ করেছি আমার সম্প্রতি মুক্তি পেল মেঘনা কন্যা এর আগে অন্তর্জাল তার আগে ফ্রাইডে রায়হানরাফিল যেটা ওটিটি প্রাক একটা ফিল্ম খুব মুক্তি পাবে খুব সহসায় অনাবৃত সাইফুল ইসলাম মান্ডুর নাটক এটাও ফিল্ম ছবি দাওয়াল পিকলু চৌধুরীর দাওয়াল একদম সর্বশেষ যেটা বললেন আমি অভিনয় করে আসলাম সাড়ে তিন হাত ভূমি এটি হচ্ছে নিয়ামুল ইসলামের একটি ফিল্ম কিছু কিছু ছবিতে ছবিতে ফুটবল বেশ কাজ মুক্তির অপেক্ষা আছে আপনি যেটা বলছেন সেটি কিন্তু একটু আগের হ্যাঁ মানে আপা তো করোনার সময় মারা গেলেন তার আগে উনি একটি ছবি এই তুমি সেই তুমি নামে একটি ফিল্ম উনি আমাকে ডাক দেন আমি আমাকে উনি চিনতেন না উনি বের করেছেন উনি আমাকে দেখে এই ছবিতে কাস্ট করলেন এবং ওনার বিপরীতে এবং আমার একটা কথা খুব মজা লাগে উনি বলছিলেন কাস্টিং করার সময় যে বাড়ি সাহেব আমি কিন্তু আমার অভিনয় জীবনে যে ক্যারেক্টারই করি আমার যে অভিনয় আমার অপোজিটে যে অভিনয় করেছে সে কিন্তু সবসময় কোনো না কোনো নায়ক ছিলেন আপনি প্রথম আসলেন আপনি নায়ক না আমি এখনো মনে পড়ে আপার সাথে বেশ ভালো স্মৃতি আছে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র ওনার হাজব্যান্ডের ক্যারেক্টার আমি করেছি সেই ছবিটার কাজ কিন্তু উনি জীবদ্দার সাথে ওনার উনি শুটিং শেষ করেছেন ডাবিংও শেষ করেছেন অল্প কিছু ডাবিং এর কাজ কিছুদিন আগে আমি সেটা শেষ রিলিজ হয়নি রিলিজ হয়নি তার ছেলে এই কাজটি এখন হাতে নিয়েছে আমার জানা মতে এটা পোস্টের কাজ চলছে আচ্ছা কিছু হয়তো কালার কারেকশন সাউন্ড কারেকশন ইত্যাদি যেটা পোস্টের কাজ থাকে ফিল্মের সেই কাজগুলোর পরে তার ছেলের সাথে আমার সর্বশেষ এই চার পাঁচ মাস আগে দেখা হলো কথা হলো বলছে আমরা শেষের দিকে গুছিয়ে এনেছি এগুলো এটাও কিন্তু সরকারি অনুদানের ছবি খুবই আনন্দের স্মৃতি কবরিয়াপার সাথে কাজ করা তার মতো মহানায়িকার সাথে কাজ করা উনি এত লেজেন্ডারি অভিনেতা তো সেটি ছবিটা মুক্তি পাক এটি প্রত্যাশা করি অনেক ভালো লাগলো ভাইয়া কথা বলে আজকে আমাদের আয়োজন আসবার জন্য সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কামনা রইল আপনাকে ধন্যবাদ এবং এনটিভি যারা দর্শক যারা এই এতক্ষণ আমাদের কথা শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে এট এন টিভি ডট কমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর এখন জন্ম দে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর